ফের ভিন্ডার যে কাজে গিয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌর এলাকার এক শ্রমিকের। মাস চারেক আগে বাড়ি থেকে দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হলো শ্রমিক যুবকের। মৃত ওই শ্রমিকের নাম শফিকুল শেখ, বয়স 18, তার বাড়ি ধুলিয়ানের 2 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনগর। সোমবার সকালে মৃত্যুর খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে, ধুলিয়ানের 2 নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনগর থেকে রাজমিস্ত্রির কাজ করতে দিল্লির গুজ্জার রোড সাইদার এলাকায় যান শফিকুল শেখ নামে ওই যুবক। আগামী 15 তারিখ বাড়ি ফেরার কথা ছিল তার। পরিবারের সদস্যরা জানান, হঠাৎ রবিবার রাতে খবর আসে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে শফিকুলের। এদিকে রাজমিস্ত্রির কাজে গিয়ে পরিবারের একমাত্র ছেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই দেহ বাড়ি নিয়ে আসার বন্দোবস্ত করা হয়েছে। দরিদ্র পরিবারের জন্য ভিন রাজ্যে রাজমিস্ত্রি কাজে গিয়ে মৃত্যুর পরেই সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন মৃত শ্রমিকের বাবা মা। ঘটলো এটা কি ভাবে ঘটলো কিন্তু কিছু শুনতে পাইনি, খালি শুনছি যে তো এসে ফোন করলে কাল 6-7টার দিকে যে ওর বাবাকে কাজ করো থাকার লোক ম্যানেজার ফোন করেছে বলে যে ছাদ ভেঙে পড়ে গেছে, 3 তালা মানে কিছু তালা মানে পড়ে গেছে, এটা শুনতে পারিনি। আমি আসবে তো বলতে পারবো, কিন্তু কিছু কইতে পারবো না। কোথায় কাজে গিয়েছিল? কাজে গেছিল দাদন গেছিল ইয়ার কুটুর কুটুর দাদনে কি একটা ঘটনা ঘটেছিল দিয়ে তখন কুটুর ইয়ারি ম্যানেজার কাম করতে দিব না, এগারোটার সময় বেলা হেঁকে দিয়েছিল দিয়ে আপনার ও চলে গেছে দিয়ে অন্য জায়গাতে ছুটটা কাজ করতে লেগেছে। কোন জায়গাটা? কোন জায়গাটার নামটা কহিনি, দিল্লি, কিন্তু কোন জায়গাটার নামটা কহিনি। 142 কি 43 এখন শুনতে পাচ্ছি। 42 আচ্ছা, কতদিন আগে গিয়েছিল কাজে? গেলছে 4 মাসে গেল যাওয়া, বকরি 8 দিন বাদ গেলছে। ওই মাসের 15 তারিখ যাবো, আর বাপকে বলে কয়েছে ওই মাসের 15 তারিখ যাবো, কিন্তু হ্যাঁ কিছু কয়েনি। আমার কয়ে যাবো যাবো কয়েছে, ঠিকানা দেয়নি। আর বাবাকে বলেছে, ওই বউকে বলেছে ওই মাসের 15 তারিখ যাবো বলে। দেহ নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে এখন? যে মারা গেছে নাম কি? আপনার নাম? ওটা আপনার কি হয়, ছেলে?